এই বাংলায় দেখি আমি স্বর্গ, বিজয়ের সাক্ষী ওই পতাকা, আমার গান আমার সুরে ঘুরে ঘুরে একটা স্বপ্ন আঁকা, আমার দেশ আমার হৃদ কম্পন, আমার প্রেম আমার প্রেম সে যে একটাই এখন। আমি আজ ভুলিনি সে মুখ লুকাচ্ছ কেন, তুমি মুখ লুকাচ্ছ কেন? মনে যে দেখছে যে এতদূর হাঁটতে হবে, মনে বেঁকে গেছে এতদূর হাঁটতে হবে আমাকে। আর এই হচ্ছে মহামায়া ইকো পার্ক, এটা কিছু না, এটা অ্যাকচুয়ালি ইকো পার্ক, গাছ গাছালি আছে, সবুজ আছে, আপনার ভালো লাগবে। যদি আপনি সবুজ পছন্দ করে থাকেন তাহলে আপনার ভালো লাগবে, যদি সবুজ পছন্দ না করেন তাহলে ভালো লাগবে না। গাছগুলো সুন্দর, আকাশটা সুন্দর, সবই সুন্দর। আর পার্কিং করতে হয় এখানে বাইরে, বাইক পার্ক করলাম, টিকিট নিল, টিকিটের দাম নিল বাইকের 30 টাকা, আর দুজন ঢুকলাম পার হেড 20 টাকা করে, তো সেটাও দিলাম। এখন হাঁটতেছি, আমার মনে হয় পিক হাঁটো হাঁটো, আমার মনে হচ্ছে পিক, আমার মনে হচ্ছে এখানে পিকনিক পার্টি হচ্ছে। এই ওই যে বাইরে বাসগুলো দেখলাম না, আমার মনে হয় ওগুলো পিকনিক পার্টি। ব্যাপারটা বুঝে নেন। আরে বললাম না পিকনিক পার্টি স্পট ভাড়া নিচ্ছে, গাড়ি নামার রাস্তা মানে, আরে গাড়ি ওই যে নিচে। ও আচ্ছা, হ্যাঁ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না, কি কিনবা। এগুলো তো এই হেলমেট পরে তোমার ঢাকায় যেতে হবে, ওই হেলমেট না। আসো 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 পাহাড়ে উঠো, এই যে এদিক দিয়ে নাম, এই দিয়ে গাড়িটা নাম, তাড়াতাড়ি কেটে পড়া ভালো, এই সময় মেয়েদের আশেপাশে থাকা ভালো না। ওই যে উপরে কেন, হ্যাঁ তুমি না দূরে থেকে পাহাড় দেখলে বললা যে পাহাড়টা কি সুন্দর, পাহাড়েই তো উঠতেছ। হ্যাঁ চলো, না না কাছে গেলেও ওয়াও ওয়াও, ঠিক আছে কাছে গেলে কেমন ওয়াও বলবো, এই যে সব ফল আছে না, জিনিসটা হচ্ছে এই এই যে তোমার এখন উপরে উঠে কি দেখবো, এই দেখো কি সুন্দর পিকনিক করতেছে তারা, এই যে ও থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গ্লাভস প্লিজ, তোমার গ্লাভস কই, আমার একটা ব্যাগে, আমি আসলে মাথার এটা করতেছি না, তোমরা উঠতেছি উঠতেছি, আমি কোথায় যাচ্ছি দেখে উপরে কি আছে,
ও এটা তো শেষ না, ওদিক দিয়ে আরো আছে, ওদিক দিয়ে আরো উপরে উঠে গেছে। তারপরে তো আমরা এই পর্যন্ত যাই, ওটা বোধ হয় যে কর্মী টর্মী কিছু একটা হবে। ও হ্যাঁ আছো মহামালে, আমরা মহামায়া লেক ভ্রমণে বের হলাম।